গাজায় ইসরায়েলি বাহিনীর যুদ্ধাপরাধ এবং সার্বিক পরিস্থিতির তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে আবেদন করেছে বাংলাদেশ। বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা, বলিভিয়া, কমোরস ও জিবুতিও একই আবেদন জানিয়েছে। বাংলাদেশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে উত্তর গাজার পর দক্ষিণ গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। আল শিফা হাসপাতালে 40 রোগীর মৃত্যুর পর ঝুঁকিতে আছে আরও 7,000-এর বেশি মানুষ। ভূখণ্ডটিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা 12,000 ছাড়িয়েছে। অন্যদিকে গাজার বেসামরিকদের ওপর ইসরায়েলের অমানবিক হামলার নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দ্বিতীয় ভার্চুয়াল ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে তিনি এ নিন্দা জানান। যাব ভারত নে